মারে তুই। অবশেষে মুক্তি পাচ্ছে মান্নার সর্বশেষ সিনেমা। নায়ক মান্নার মৃত্যুর প্রায় এক যুগেরও বেশি সময় পার হওয়ার পর মুক্তি পাচ্ছে মান্নার সর্বশেষ সিনেমাটি। কিন্তু মান্নার মৃত্যুর পর প্রায় 14 থেকে 15 বছর পার হওয়ার পর কেন এই সময়ে এসে মান্নার সিনেমা মুক্তি পাচ্ছে, এতদিন কেন মান্নার সিনেমাটি মুক্তি পায়নি, দর্শক মান্নার শেষ সিনেমাটি কী ছিল আর সেই সিনেমা এতদিনই কেন মুক্তি না পেয়ে এখন মুক্তি পাচ্ছে, তার বিস্তারিত রিপোর্টে তুলে ধরব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। দর্শক, হৃদরোগে আক্রান্ত হয়ে 2008 সালে মারা যান চিত্রনায়ক আসলাম তালুকদার মান্না। মারা যাওয়ার আগে কাজ করেছিলেন জীবন যন্ত্রণা নামক একটি সিনেমায়, তখন অবশ্য এটির নাম ছিল লীলা মন্তন। পরে সেন্সর বোর্ডের আপত্তির কারণে নাম পাল্টে ফেলা হয় মুক্তিযুদ্ধভিত্তিক এই সিনেমাটি। মান্নার মৃত্যুর পর বেশ কয়েকবার মুক্তি দিতে চাইলেও নানান জটিলতায় আলোর মুখ দেখেনি ছবিটি। তবে মান্না ভক্তদের জন্য সুখবর হচ্ছে, চলতি বছরের 15ই ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি। বিজয় দিবস উপলক্ষে প্রেক্ষাগৃহে আসছে মান্নার অভিনীত শেষ সিনেমা। সংবাদ মাধ্যমকে এমনটাই নিশ্চিত করেন ছবিটির প্রযোজক খোরশেদ আলম খসরু। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময়কার গল্পের সিনেমা এটি, সঙ্গত কারণে মুক্তিযুদ্ধের বিশেষ দিনকে সামনে রেখেই মুক্তি দিতে চাই এই সিনেমাটি। সবকিছু ঠিক থাকলে আগামী 15ই ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি। নায়ক মান্নার মৃত্যুর এতদিন পর ছবি মুক্তি দেওয়ার কারণ জানতে চাইলে প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, লীলামন্থন নাম দিয়ে সিনেমার কাজ শুরু করেছিলাম, ওই নামে 2011 সালে সেন্সরে জমা দিই। নাম নিয়ে সেন্সর বোর্ডের আপত্তির কারণে ছাড়পত্র পেতে দেরি হয়, নানা জটিলতায় এরপর সিনেমাটি মুক্তি দেওয়ার সম্ভব হয়নি, করোনার কারণেও মুক্তি পিছিয়ে যায়, এরপরও এটি মুক্তি দিতে চাই। মান্না ভক্ত ও সাধারণ দর্শকরা অপেক্ষায় আছেন সিনেমাটির জন্য। 2011 সালে সেন্সরে জমা পড়লেও ছবিটি ছাড়পত্র পায় প্রায় এক দশক পর 2021 সালে। ছবিটির পরিচালক জাহিদ হোসেন জানান, সিনেমাটির শেষ দৃশ্য ও ডাবিংয়ের কাজ শেষ করে যেতে পারেননি মান্না, এর আগেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তিনি। পরে ডামি ব্যবহার করে গ্রেনেড হামলায় তার শহীদ হওয়ার দৃশ্য ধারণ করা হয়। মান্নার অংশের আংশিক ডাবিং করেন অভিনেতা রাতিন। মুক্তিযুদ্ধের সময় একদল যৌনকর্মীর মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেওয়ার গল্প নিয়েই নির্মিত হয়েছে জীবন যন্ত্রণা। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মৌসুমি, পপি, শাহনুর, মুক্তি, দিঘি, বাপ্পারাজ, আলীরাজ, আনোয়ারা, শহীদুল আলম সাচ্চু, মিশা সদাগর সহ আর অনেকেই।